করোনার থাবায় হুট করে স্থগিত আইপিএল, ভারতে পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরে আসরের বাকি অংশ আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতে। টি-20 বিশ্বকাপও সেখানে বিশ্ব আসরের জন্য প্রস্তুতির উপযোগী মঞ্চই তো ছিল আমিরাতের আইপিএল। কিন্তু এত আইপিএল খেলে কি লাভ হলো? বিশ্বকাপের ময়দানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে প্রথমবারের মতো হারতে হয়েছে ভারতকে, তাও আবার 10 উইকেটে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার 8 উইকেটে। বড় ব্যবধানের 2 হারে সুপার 12-এই ছিটকে যাওয়ার শঙ্কায় টিম ইন্ডিয়া। ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড়, এত তারকা ক্রিকেটার, এত প্রস্তুতি, এত কিছুর পরও কেন এই দশা? অনেকেই প্রশ্ন তুলছেন, আইপিএলই কি কাল হলো রবি শাস্ত্রীর দলের জন্য? আইপিএল বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক আসরের তফাত অনেক। বিশ্বকাপ হলে তো কথাই নেই, দেশের হয়ে খেলার মাহাত্ম্যই অন্যরকম। পাশাপাশি আইপিএলে আলাদা আলাদা দলে খেলায় ক্রিকেটারদের মাঝে বোঝাপড়া গড়ে ওঠেনি। নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি নিয়েই পরিকল্পনা সাজাতে হয়েছে কোহলি, রোহিত, রাহুল, পন্থদের। টানা খেলায় ক্লান্তি তো আছেই, প্রভাব ফেলেছে কোহলির নেতৃত্ব। তারকা সমৃদ্ধ দল নিয়েও আইপিএলে কোনো ট্রফি জিততে পারেননি কোহলি। তার উপর বিশ্বকাপ শুরুর আগেই ভারতের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় দলের ওপর আগের প্রভাব হারিয়েছেন তিনি, গুঞ্জন আছে অন্তর্কোন্দলেরও। আর সবশেষ পয়েন্ট হচ্ছে, ভারতের অতি আত্মবিশ্বাস ভেঙে গেছে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে। বিশেষ করে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং বিশ্লেষণ করে শিক্ষা নিয়েছে অন্য দলগুলো, যা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের বোলাররাও। নকআউটের সমীকরণ মেলানো এখন কোহলিদের সামনে বড় চ্যালেঞ্জ, সে চ্যালেঞ্জ কি জয় করতে পারবে তারা? মাকসুম আলম খান, সময় সংবাদ।